हॅलो गाईस, दिस इज जाहिद फ्रॉम गुटी फूड। वेलकम बैक विथ अनदर न्यू वीडियो। सो गाइस, आज के আমাদের এই বছরের সব সর্বশেষ ভিডিও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2021। সো আমরা সবার জন্য দোয়া করি যেন নতুন বছরটা ভালোভাবে যায়। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন গুটি ফুড আরও সামনের দিকে এগিয়ে যায়। আর মাত্র কয়েকদিন আগে যদি আমরা শুরু করছি, তাও এই বছরটা আমাদের শেষ করতে হচ্ছে। সো যাই হোক, এটা আমাদের বছরের শেষ ভিডিও ছিল। আজকে আমরা চলে আসছি আরকাডিয়া ফুড কোর্টের ফেরদৌসিতে। তো এখান থেকে আমরা কিছু কফি আর কেক এগুলো অর্ডার করছি। আর যেটা সবচেয়ে স্পেশাল আমার কাছে লাগতেছে, ফেরদৌসি আজকে কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের জন্য কিছু কেক স্লাইস পাঠাইছে। মানে আমরা অর্ডার করার পর এটা আমাদের অর্ডারের সাথে দিয়ে দিছে। তো একটু দেখাই, আর ফেরদৌসিকে অনেক 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 শুভকামনা। আর এই দুইটা স্লাইস আমরা ফেরদৌসি থেকে, আমরা প্রথমেই কমপ্লিমেন্টারি হিসেবে যে দুইটা কেকের স্লাইস দেওয়া হয়েছে ফেরদৌসি থেকে, আমরা ওইগুলা দিয়ে আজকে টেস্ট করব। সো ফেরদৌসি থেকে যে দুইটা কমপ্লিমেন্টারি কেকের স্লাইস দেওয়া আছে ওইগুলাই আগে আমরা সবার ফার্স্টে আমরা ট্রাই করব। আর সেই সাথে ওনাদেরকে আবারও থ্যাংকস। এটা চকলেটের একটা স্লাইস, চকলেট কেক। তো দেখি, আর আরেকটা এই একটা সফট আর চকলেটটা অনেক মজা। আর আরেকটা স্লাইস দেওয়া আছে, উপরে দেখতে পাচ্ছেন ক্রিমের লেয়ার আছে আর নিচের দিকে তো কেক। সো এটা দেখি, আর কেকের উপরে দেখেন কি সুন্দর করে লেখা আছে, হ্যাপি নিউ ইয়ার। সো একটা ফিল আসতেছে যে না, আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন না করেও ফেরদৌসির পক্ষ থেকে আমরা সেলিব্রেশন করতেছি মনে করা যায় আর কি। এটা ক্রিমের যে লেয়ার, এটা অনেক বেশি দেয়া মজা লাগতেছে আমার কাছে। এই স্লাইসটাই অনেক মজা লাগতেছে। এটার চেয়ে ওইটা অনেক, মানে এটা শুধু চকলেটেরই ফ্লেভার পাইতেছি আর এটাতে ভিন্ন ফ্লেভার, নিচে ভ্যানিলা কেক আর উপরের দিকে ক্রিমের লেয়ার। ফেরদৌসির কেকের টেস্ট এমনিতেই অন্যরকম, অন্য সবার থেকে আলাদা। আর আজকেও আমরা যে কমপ্লিমেন্টারি যে দুইটা স্লাইস পাইছি ওইগুলার টেস্ট ওরকমই। সো আমরা আবারও ফেরদৌসিকে থ্যাংকস জানাই। সো এবার আসি আমরা যেগুলো অর্ডার করছি, এর মধ্যে এটা ক্যারামেল স্লাইস। ক্যারামেল স্লাইস যেটা, এটার উপরের লেয়ারটা অনেক শক্ত আর খুবই মিষ্টি আর কি, যেটা উপরে ক্যারামেলের একটা লেয়ার দেওয়া আছে আর ভিতরে এজ ইউজুয়াল কেক। তো অর্ডার করা এই হচ্ছে আরেকটা আইটেম, এটা হচ্ছে এক্লেয়ার, মানে নর্মালি স্যান্ডউইচ টাইপ আর কি, দুই পাশে এমনিতে বান দেওয়া আছে আর মাঝে মাঝখানে ক্রিম আর উপরের দিকে চকলেটের লেয়ার দেওয়া আছে আর সুন্দর করে ডেকোরেশন করা আছে। তো দেখতে পারলেন, এ হচ্ছে এক্লেয়ার। এটা একটু টেস্ট করে দেখি আর কি। অনেক বেশি সফট আর ভিতরে একদম ক্রিমে ভরপুর, সেই ফিল আসতেছে মুখে দেওয়ার সাথে সাথে। নর্মালি দেখে মনে হতে পারে যে এটা শক্ত কোনো বান বা এরকম কিছু, এটা আসলে অনেক বেশি সফট। আপনাদেরকে একটু দেখাই আমি, আর ভিতরে একদম ক্রিমে একদম, মানে খুব বেশি ক্রিম দেয়া। সো এই জিনিস অনেক মজা দিতেছে আর কি। আর উপরের দিকে তো চকলেটের লেয়ার আছে। এ হচ্ছে আরেকটা আইটেম যেটা আমরা অর্ডার করছিলাম, ব্রাউনি উইথ মস। আর এটা আমরা একটু দেখি ট্রাই করে। অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে, দেখি নিচের দিকে কেক আর উপরের দিকে আর কি চকলেট দেওয়া আছে এরকম। এটা অনেকটা কেকের মতোই লাগতেছে আমার কাছে, জাস্ট একটু সফট আর এরকম ডেকোরেশন করা আছে। ফাইনালি আমাদের দুইটা কফি যে অর্ডার করছি, এই দুইটা কফি টেস্ট করব। আর সো দুইটা কফি দেখতে পাচ্ছেন, দিস ইজ মকা অ্যান্ড দিস ওয়ান ইজ লাটে। এটার উপরের দিকে এমনিতে
মিল্কের ফোম লেয়ার যেটা এটা দেয়া আছে আর ভিতরে মিল্ক তারপর আবার স্প্রেসো চকলেট এরপরে আবার স্প্রেসো দেয়া আছে আর কি সো এটা হচ্ছে মকা সো একটু টেস্ট করি এটাতে চিনি মনে হইতেছে একটু কম সো মকাতে আমি সুগার মিক্স করে নিতেছি সো সুগার অ্যাড করে নিলাম এবার আমি মকাটা টেস্ট করব আবার এবার ঠিক আছে তবে স্পেসোর যে টেস্ট ওইটাই আর কি বেশি বোঝা যাইতেছে সুগার অ্যাড করার পরেও তবে পারফেক্ট সর্বশেষ আমাদের লাতে কফি যেটা ওইটা টেস্ট করার বাকি রয়ে গেছে সো ওইটা আমি টেস্ট করবো আগে আপনাদের একটু দেখাই এটাতে আবার চকলেট দেওয়া নাই এটাতে শুধু মিল্ক ফর্ম উপরের দিকে পরে মিল্ক আর তারপরে আবার স্পেসো দেওয়া আছে সো দেখি আমি স্পেসোটাই স্ট্রং বেশি সো চিনি অ্যাড করে নিই এটাতে যদি এটাতে চকলেট নাই সো আমি পুরাটাই সুগার দিয়ে দিচ্ছি আর কি লাটাতে এরপরেও যে স্পেসোর যে স্ট্রং টেস্ট ওইটাই রয়ে গেছে সো কারণ স্বাভাবিকভাবেই আগেরটাতে চকলেট অ্যাড করা ছিল এটাতে নাই বাট আমার কাছে মকাটাই মজা লাগছে আর এটা যারা স্পেসো লাভার আছেন তাদের এটা ভালো লাগবে লাটেটা চিনি অ্যাড করার পরেও স্ট্রং স্পেসোর টেস্টটাই রয়ে গেছে সো গাইস আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল সো আপনাদের সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার আর আমাদের জন্য দোয়া করবেন গুটি ফুডের জন্য দোয়া করবেন আর স্টে উইথ গুটি ফুড আর গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামী বছরে এই বছরে আর দেখা হবে না 2021 সালে আবার সবার সাথে দেখা হবে সো সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যদি আপনাদের গুটি ফুডের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর গুটি ফুডকে সাপোর্ট করবেন পাশে থাকবেন যেন আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আর গাইস দেখা হবে আগামী বছরে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ